দারুল হাদিস লতফিয়া নর্থ ইস্টের উদ্যোগে আগামী 17 এপ্রিল ইসলামী মহাসম্মেলন 2012 সামনে রেখে গত মঙ্গলবার ওল্ডামের মেলেনিয়াম সেন্টারে একমত ইউনিভার্স সভা অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল মাওলানা জনাব সালমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং আলহাজ আব্দুল মুসাব্বির এবং মাওলানা আখতার হোসেনের যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুহিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, প্রফেসর আব্দুল হান্নান, আলহাজ আরজুমিয়া প্রমুখ। সভায় বক্তাগণ আগামী 17 এপ্রিলের সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, উক্ত সম্মেলনে আওলাদে রসুলের 39তম বংশধর শায়েখ সাইয়েদ হাবিব আসিম ইয়াহিয়া এবং শায়েখ সাইয়েদ হাবিব উমর আল হাবশি উপস্থিত থাকবেন। মওদুদ আহমদ, চ্যানেল আই নিউজ, ওল্ডহাম।